আমরা অযোধ্যায় বিন সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিন ওয়ান নামে একটি বাই ডিফল্ট ফোল্ডার রয়েছে, যার মাধ্যমে যে কোনো ফাইল ইম্পোর্ট করলে ভিডিও হোক বা ইমেজ হোক সেটি বিন ওয়ানের ভিতরে বাই ডিফল্ট সংরক্ষিত থাকে। আমরা ইচ্ছে করলে এ ধরনের নতুন বিন তৈরি করে আমরা আমাদের যে সমস্ত ফাইল আমরা ইম্পোর্ট করব সেগুলোকে আমরা অর্গানাইজ করে রাখতে পারি। সে আমরা চাচ্ছি যে ভিডিও ওয়ান গুলো এই ভিডিও বিন ওয়ানের ওয়ানের ভিতরে আমরা এই দুটি ভিডিওকে রাখবো, আমরা আরও দুটি ইমেজ নিয়ে আসবো যেটি আরেকটি বিনের ভিতরে থাকবে বা ফোল্ডারের ভিতরে থাকবে। তো আমাদের আরেকটি বিন ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। এই জন্য আমরা মাউসের ডান বাটন চেপে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ বিন, এটিতে ক্লিক করব, ফলে এর নাম দিতে হবে। আমরা ইচ্ছে করলে এটির নাম ইমেজ দিয়ে দিতে পারি, যেহেতু আমরা ইমেজ নিয়ে আসছে। দেন ওকে বাটনে ক্লিক, এবং আমরা এখানে ইমেজ দেখতে পাচ্ছি। এবং এখন এই অবস্থায় আমরা ডান বাটন চেপে আমরা আমাদের নির্দিষ্ট ইমেজগুলো আমরা নিয়ে আসতে পারি। আমরা সেভ এখান থেকে দুটি ইমেজ নিয়ে আসলাম, ফলে ইমেজ দুটি মূলত এই ইমেজ নামের যে বিন বা ফোল্ডার এটির মধ্যে কিন্তু রয়েছে। এবং আমরা যদি ভিডিও দুটো দেখতে চাই তাহলে আমাদের এই বিন ওয়ান যেটি রয়েছে যে ফোল্ডারটি রয়েছে সেটি মধ্যে আমাদের রাখতে হবে। আমরা ইচ্ছে করলে ভিডিও এটিকে নাম চেঞ্জ করে ভিডিও নাম দিয়ে দিতে পারি বোঝার সুবিধার জন্য। ডাবল ক্লিক করলে এটি রিনেম আমরা করতে পারবো। এভাবে আমরা যে কোনো বিন ক্রিয়েট করে আমরা আমাদের যে সমস্ত ফাইল আমরা ইম্পোর্ট করবো সেগুলোকে আমরা অর্গানাইজ করে রাখতে পারি।